নরম মনের ছিলাম, পাথর হয়ে গিয়েছি, প্রেমিক হতে চেয়েছিলাম, দেখো না শায়ের হয়ে গিয়েছি। আর আমি তো কবি নজরুল আর রবীন্দ্রনাথের শুধুমাত্র কবিতার পাঠক ছিলাম, কিন্তু আজ তোমারই জন্য কত শত উপন্যাস আমি নিজেই লিখে দিয়েছি। তিন দিন নয় তিন সেকেন্ডে তোমাকে ভুলে যেতে পারি, আর এই চুটকিতে তোমার অহংকার ভেঙে দিতে পারি। শুধু চাই ভালোবাসার বদনাম না হোক, না হয় কাল রাতে কোথায় আর কার সাথে ছিলা তাও বলে দিতে পারি। শুনছি সুন্দর এবং ভালো জিনিস দেখলে নাকি চোখের জ্যোতি বাড়ে। আপনার ফোনে হয়তো আমার ছবি নাই, চাইলে আপনি ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন। টাকাই তো, দুই দিন আগে অথবা পরে ঠিকই কামিয়ে নেব। আর তুমিই তো খুব সস্তা জিনিস, টাকা হলে আর একটু দামিটা কিনে নেব। এটা আমার ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত একটা মেসেজ, ব্যক্তিগত ভাবে দিতে পারছি না বলে প্রকাশ্যে দিচ্ছি। কেউ একজন বলেছিল ভাত ছিটাইলে কাকের অভাব হয় না, কথাটা 100% সত্যি। ভাত ছিটাইলে কাক আসে, বাংলার শায়ের আর জঙ্গলের সিংহ আসে না। আমাকে তো ঘৃণা করো, ভালোবাসা তার সাথে কইরো, আর আমি জানি নতুন পাইলে পুরাতনের কদর কইমা যায়, তাও বলছি নাম্বার আগেরটাই রাখবো, মনে পড়লে কল কইরো। বিশ্বাস করেন, আগে আমি ভাবতাম জীবনে টাকাই সব কিছু, এটাই ভাবতাম। কিন্তু এখন বুঝছি যে আমি ঠিক ভাবতাম। কোন এক বৃষ্টি ভেজা রাতে এক গুচ্ছ কদম হাতে ভিজবো তোমার সাথে। মেরি জান, তোমার জন্য ওই আকাশের চাঁদ পেরে নিয়ে আসবো, সাথে 16-17টা তারা বেঁধে আনবো, তারপরে কি তুমি আমার হবে না?